নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনে মোবাইল ফোন প্রতীকের প্রার্থী দেওয়ান আবুল বাসার বাদশাকে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজীকোলাম মর্তুজা পাপ্পা শনিবার উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া খাপাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি এ সময় মাস্কো গ্রুপের চেয়ারম্যান এম এ সবুর সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

ভাইরা আপনারা যদি আপনাদের সম্পত্তির নিরাপত্তা চান আগামী দিনে আপনার সন্তানরা বাংলাদেশের নাগরিক হবে সমান নাগরিক হবে সেই জিনিসটা চান তাহলে এই ছাব্বিশ তারিখে আপনাদের রায় আপনারা ব্যালটের মাধ্যমে মোবাইল ফোন মাকে ভর্তি দিয়ে দিবেন